জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, উত্তপ্ত রাজনীতিতে আরো এক পরীক্ষায় আওয়াল কমিশন। এরপর জানিয়ে দেব ভিসানীতি থেকে বাঁচতে গয়েশ্বরকে খাবার ও আমানকে ফুলের নাটক, বলছে মির্জা ফখরুল। এদিকে সারা দেশে আরো 50 মডেল মসজিদ উদ্বোধন আজ। এবং জানিয়ে দিব শান্তিপূর্ণ থেকে সংঘর্ষের থেকে রাজনীতি বিশ্লেষণ। আরো জানিয়ে দিব দমনপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। সর্বশেষ জানিয়ে দিব পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে, এখানে দমনের কিছু নেই। সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। উত্তপ্ত রাজনীতিতে আরো এক পরীক্ষায় আওয়াল কমিশন। সংবিধান অনুযায়ী বর্তমান সংসদের মেয়াদ শেষের 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে আগামী নভেম্বর থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হবে। আর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মাঠে রাজনীতিতে ব্যাপক তৎপর হয়েছে রাজনৈতিক দলগুলো। এই তৎপরতার মধ্যেই আজ রোববার চট্টগ্রাম 10 আসনের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ সংসদীয় আসনের উপনির্বাচন ও নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি সিসি ক্যামেরায় নজর রাখবে সাংবিধানিক এ সংস্থাটি। এদিকে মাঠের রাজনীতির প্রধান দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচিতে বোঝা যাচ্ছে উত্তপ্ত হচ্ছে মাঠের রাজনীতি। তবে রাজনৈতিক দলগুলো যতই তৎপর হোক না কেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে সব জানিয়েছে বর্তমান কমিশন। সেই সঙ্গে বিদেশিরাও সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এক্ষেত্রে জাতীয় নির্বাচনে কে আসবে বা কে আসবে না সেটা কমিশনের ভাবার বিষয় নয় বলেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, রাজনৈতিক ফয়সালা রাজনীতির মাঠেই করতে হবে, এক্ষেত্রে কমিশন কোনো ভূমিকা রাখতে পারবে না। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদ ও কূটনৈতিকদের তৎপরতায় বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষতার আভাস দিচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, ভারত, ইরান, জাপান, জার্মানি সবারই আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে বাংলাদেশ। সবার চাওয়া আগামী নির্বাচন যেন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয়, এমনকি বর্তমান সরকার ও বলছে তারাও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। ক্ষমতাসীনরা চায় সব দল আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। রাজনৈতিক দল হিসেবে বিএনপির বেশ পুরনো এবং মাঠের রাজনীতিতে ক্ষমতাসীনদের প্রধান বিরোধী দল এই দলটি গতবার একাদশ জাতীয় সংসদে সেভাবে জন ভিসানীতি থেকে বাঁচতে গয়েশ্বরকে খাবার ও আমানকে ফুলের নাটক, বলছে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গয়েশ্বর চন্দ্র রায়কে খাবার খাওয়ানো, আমানুল্লাহ আমানকে ফল পাঠানো ভিসানীতির একটা পরিণতি। নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে নিরাপরাধ প্রমাণ করার জন্য এ ধরনের নাটক তারা সাজিয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গয়েশ্বর চন্দ্র রায় দল এবং এ রাজনীতিতে কমিটমেন্ট। তিনি তার সারা জীবনে রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বড় হয়েছেন। আমানুল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না যে দল, রাজনীতি ও জনগণের প্রতি তার কমিটমেন্টের কোনো ঘাটতি আছে, কারণ তিনি 90-এর অন্যতম নায়ক ছিলেন। তারা অনেক জনপ্রিয় নেতা, সুতরাং এই বিষয়গুলো মানুষ বিশ্বাস করে না। সবাই বুঝে গেছে, জেনে গেছে যে তারা তাদের রক্ষার জন্য এসব নাটক সাজাচ্ছে। এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে, সুতরাং এ নিয়ে নেতাকর্মীরা কোনো গুরুত্বই দেয় না, কেউ বিভ্রান্তও হয় না। ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আসল ঘটনা তা বলেছে যে গণতান্ত্রিক আন্দোলন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের জন্য বিরোধী দল যখন আন্দোলন করেছেন, তখনই দানবীয় সরকার পুলিশ বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে তা দমন করতে চায়। ইতিহাস বলে সেটা সম্ভব নয়, এর আগেও অনেক লোককে গ্রেপ্তার ও নির্যাতন করেছে। ডিবি কার্যালয়ে নিয়ে গেছে আমাকে, মির্জা আব্বাসকেও নিয়ে গেছে। তখন তো সুস্বাদু আম খাওয়ানো হয়নি, ফুলও পাঠানো হয়নি, এখন কেন করা হচ্ছে? কারণ ভিসা নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য। সারাদেশে আরো 50 মডেল মসজিদ উদ্বোধন আজ। দেশের 50 উপজেলায় দৃষ্টিনন্দন আরো 50টি মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র আজ উদ্বোধন করা হবে। রোববার সকাল 10টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে আধুনিক ও সুসজ্জিত এসব মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন, ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে এবং
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ ওযু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এই প্রকল্পের অন্যতম পরিকল্পক সরকার প্রধান শেখ হাসিনা। এসব মসজিদে হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি রয়েছে। একই সঙ্গে রয়েছে অটিজম কর্নার, দাফনের আগে আচার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা। এছাড়াও থাকবে ইসলামিক কনফারেন্স রুম, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইসলামী দাওয়াত, ইসলামী বই বিক্রয় কেন্দ্র সহ দেশি বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধাও থাকবে এই মসজিদে। শান্তিপূর্ণ থেকে সংঘর্ষ দিকে রাজনীতি। ঢাকার প্রবেশ মুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কঠোর অবস্থান লক্ষণীয় ছিল। অন্তত 5টি জায়গায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। অন্যদিকে সতর্ক পাহারার নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও লাঠি সোঁটা নিয়ে কোনো কোনো জায়গায় সংঘর্ষে জড়িয়েছেন। পুলিশ ও ক্ষমতাসীনদের এ ধরনের ভূমিকায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন বিরোধী দলের কর্মসূচিতে সরকার শক্তি প্রয়োগের দিকে যাচ্ছে। লাখো মানুষের জামায়াত ঢাকায় মহাসমাবেশ করার পরদিন বিএনপি আজ শনিবার রাজধানীর 4টি প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি নিয়েছিল, কিন্তু বিএনপির ঘোষিত জায়গাগুলোতে অবস্থান কর্মসূচিতে দলটির নেতা কর্মীদের অংশগ্রহণ সেভাবে ছিল না। তারা বেশি সময় টিকে থাকতে পারেনি পুলিশের বাধা ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সতর্ক পাহারার মুখে। বিএনপি বেলা 11টা থেকে 5 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিলে তারা কোনো কোনো জায়গায় আধা ঘন্টা এবং কোনো কোনো জায়গায় ঘন্টা খানিক সময় থাকতে পেরেছেন। মাতুয়াইল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মাতুয়াইল ও ধোলাইখাল এলাকায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। ধোলাইখাল এলাকায় সংঘর্ষের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং গাবতলীতে দলের ঢাকা মহানগর উত্তরের নেতা আমানুল্লাহ আমান সহ অনেকেই আহত হয়েছেন। দমনপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যেভাবে হামলা করেছে, এতে তারা যে চরম বেশ্যামাল অবস্থায় রয়েছে তা প্রমাণ হয়েছে। দমনপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রচ্ছায়ায় সরকারি দলের সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে, এর দায়ী দায়িত্ব তাদেরই বহন করতে হবে। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। রাজধানীর গাবতলীতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি থেকে মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম সহ বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশের পর মঞ্চের নেতা কর্মীরা একটি প্রতিবাদী মশাল মিছিল বের করেন। মিছিলটি তোপখানা রোড বিজয়নগর হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। মঞ্চের কেন্দ্রীয় নেতা ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অনন্যের মধ্যে বক্তব্য দেন মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে, এখানে দমনের কিছু নেই। সাক্ষাৎকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। ঢাকার প্রবেশ পথগুলোতে আজ শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে অন্তত 5টি জায়গায় সংঘর্ষ, বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি পুলিশেরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে বিএনপির অনেক নেতাকর্মীকে। রাজপথে সংঘাত সহিংসতার ঘটনা নিয়ে প্রথম আলোর কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে মুঠোফোনে তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমদুল হাসান। তাকে জিজ্ঞাসা করা হয় ঢাকার অন্তত 5টি জায়গায় আজ বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন, বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, এই পরিস্থিতি এড়ানো যেত কিনা। আসাদুজ্জামান খান বলেছেন, পুরো পরিস্থিতি দেখে মনে হচ্ছে 2014-15 সালে বিএনপি যে সহিংসতা করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়েছে, ঢাকাকে অবরোধের মতো করেছে, সেই অবস্থারই পুনরাবৃত্তি তারা করছে। তারা ঢাকার প্রবেশ মুখগুলো অর্থাৎ গাবতলী, বাবুবাজার, যাত্রাবাড়ি, আবদুল্লাপুরে অবস্থান নিয়েছিল বাসের লাঠি ও পেট্রোল বোমা নিয়ে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত ছিল না। তারা পুলিশকে ধাওয়া দিয়েছে, হামলা করেছে, রাস্তা বন্ধ করে দিয়ে জন চলাচল বন্ধ করে দিয়েছে।
তারা ছয়টি বাস পুড়িয়েছে, গাড়িও ভাঙচুর করেছে পুলিশের ওপর। হামলার ঘটনায় অনেক পুলিশ আহত হয়েছে। পুলিশ ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছে। এদিকে প্রথম আলো আবারও জিজ্ঞেস করেছেন, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আওয়ামী লীগ লাঠি শোটা নিয়ে বিএনপির ওপর চড়াও হয়েছে, পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরাও হামলায় অংশ নিয়েছেন, এই অভিযোগের বিষয়ে কি বলবেন? আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ লাঠি শোটা নিয়ে অবস্থান নিলে পুলিশ বা আওয়ামী লীগের কেউ আহত হতেন না, উল্টো বিএনপি আড়াই ফুটের বাসের লাঠি পেট্রোল বোমা সহ অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে, পুলিশের ওপর চড়াও হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে আবারও জিজ্ঞাসা করেন, বিএনপি অভিযোগ করেছে পুলিশ দিয়ে বিরোধী দলের কর্মসূচি দমনের চেষ্টা করছে সরকার, কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি গ্রেপ্তার করা হচ্ছে নেতাকর্মীদের, বিএনপিকে দমন করার চেষ্টা করছে, এ বিষয়ে কি বলবেন? তিনি বলেন, বিএনপি এর আগে সমাবেশ করেছে, পদযাত্রা করেছে, কর্মসূচি দিয়েছে, কোথাও বাধা দেওয়া হয়নি। আজকের কর্মসূচি ঘিরে বিএনপি রাস্তায় যানবাহন বন্ধ করে অবস্থান নিয়েছিল, মানুষের চলাচল নির্বিঘ্ন করতে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার সেটা পুলিশ নিয়েছে। তারা রাস্তা অবরোধ করবে এটা তো আইন অনুযায়ী নিষিদ্ধ, সে কারণেই পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে, এখানে দমনের কিছু নেই।